শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 100 মিলিয়নের মতো মানুষ তারা হত্যা করেছে। তাদের সে টার্গেট পূরণ করবার জন্য 100 মিলিয়নের মতো মানুষ শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে, মানুষের জীবন দিতে হয়েছে। ফরাসি বিপ্লবে এরকম হাজার হাজার অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে। এভাবে এক একটি যুদ্ধ, আপনি বর্তমান যে সমস্ত যুদ্ধগুলো চলছে, আপনি আফগান যুদ্ধের কথা বলেন, ইরাক যুদ্ধের কথা বলেন, সিরিয়া যুদ্ধের কথা বলেন, এক একটা যুদ্ধে ফিলিস্তিন যুদ্ধের কথা যদি আপনি বলেন, এই যুদ্ধ শুরু থেকে আজ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বনিয়া আদমকে তারা হত্যা করেছে। আর এর বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দর্শনকে, তার আদর্শকে, ইসলামকে পৃথিবীতে সমুন্নত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামকে বিজয়ী করবার জন্য, ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, মানবতাকে মুক্তির পথ দেখাবার জন্য তার যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামী জীবনে, তার সামগ্রিক জীবনে সর্বসাকল্যে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন মাত্র 27টি যুদ্ধে। এবং সেই 27টি যুদ্ধে যত মানুষ মারা গেছেন, মুসলিমদের এমনকি মুসলিমদের যারা শত্রুপক্ষ ছিল তাদের উভয়ের মধ্যে সর্বসাকল্যে নিহত মানুষের সংখ্যা ছিল 27টি যুদ্ধে তার দীর্ঘ 63 বছরের জীবনে সব মিলিয়ে ছিল মাত্র 1018 জন মানুষ। আপনি চিন্তা করুন, আজকাল একটা ইউনিয়ন দখল করতে গিয়ে, একটা দেশ দখল করতে গিয়ে বা একটা অঞ্চল দখল করতে গিয়ে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী, তার কাছে মানুষের জীবনের মূল্য এত বেশি ছিল যে তার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে, তার মিশনকে সাফল্যের চূড়ায় তুলতে গিয়ে এত বেশি সতর্ক ছিলেন যে তার 27টি যুদ্ধের সবগুলো যুদ্ধে সর্বসাকল্যে যত মানুষ মারা গেছে, মুসলমানদের মধ্যে 300 কাছাকাছি এবং মুসলিমদের মধ্যে যারা মারা গেছেন সবগুলো মিলে সর্বসাকল্যে 1000 মানুষ মারা গেছে। এবং এই 1000 মানুষের মধ্যে 600 ইহুদি, তারা গাদ্দারি করার কারণে, তারা বিশ্বাসঘাত করবার ঘাতকতা করবার কারণে শাস্তি স্বরূপ তাদের মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যে মাত্র 400 মানুষ, এই 400 মানুষ মুসলিম অমুসলিম মিলিয়ে মক্কার মুশরিক এবং মদিনার বেদুইনরা এবং যত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে রত শক্তিগুলো ছিল সবগুলো মিলে মাত্র 400 মানুষ যুদ্ধক্ষেত্রে মারা গেছে। মানব ইতিহাসের এরকম আরেকটি ঘটনা কোন সভ্যতায়, কোন সমাজে, কোন ভাষাভাষীদের মধ্যে, কোন অঞ্চলে ইতিহাসের কোন সময় কেউ দেখাতে পারবে না। সময় উপস্থিতি, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধগুলো পরিচালনা করেছিলেন, সেই যুদ্ধগুলোতে কতজন নারী মারা গেছেন আপনাদের যা ধারণা আছে? কতজন নারী মারা গেছেন? ঐতিহাসিকগণের গবেষণা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ মিলে সর্বসাকল্যে 1 জন নারী মাত্র মারা গিয়েছে। মানবাধিকারের সবক যারা আজ আমাদেরকে সকাল বিকাল দেয়, শুধু ফিলিস্তিনের গাজায় তারা কত নারীকে প্রতিদিন হত্যা করে। আপনারা গত রমজানে দেখেছেন হসপিটালগুলোতে যে বম্পিং করা হয়েছে, সেখানে যে বোমা হামলা করা হয়েছে, সেখানে অগণিত মা, সন্তান সম্ভবা মায়েরা তাদের জীবনহানি করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, রাস্তা হেঁটে যাচ্ছে ব্রাশ ফায়ার করে নারীকে হত্যা করা হচ্ছে। এই মানুষগুলোই আমাদেরকে নারীর অধিকারের সবক যখন দেয়, এই মানুষগুলো যখন আমাদেরকে মানবাধিকারের সবক দেয়, তখন সেটি আমাদের লজ্জার কারণ হয়।